वेलकम बैक टू माय चैनल विपाशा। तो एज प्रमिस्ड एक स्पेशल वीडियो निये एसेछि। आज के रायचके बेड़ाते जाच्छि दीदा और गोपा मासी मिले जाच्छि। तो व्यूटा देखाबो, देखी बाइरे सबाई एबार की करछे। बाड़ी थेके नेमेछि, एबार रास्ता दिए जाच्छि, गाड़ी ते उठबो, तारपर एबार बाकीटा देखाबो। आमादेर साथे जुड़े थाकुन, देखते थाकुन। फाइनलि अनेक कष्ट पर एक होटेल पे होटेलटार भिउ और होटेल चारपाशार भिउ और टूरिस्ट स्पटर मेन अट्रैक्शनगुलो एखे देखा जुड़े थको। एन लाच कर फाइनलि रेस्टुरेंटे टपे आलकानी बालकानी भिउटा देखा। झील आज जगह खूब सुंदर, होटल खूब सुंदर। गार्डनिंग टाइप फुल टुल जगह हेटे हेटे जाब। होटल चारपाशा कि सुंदर, एखानटा खूब भलो। एखे एक बोटर मध्य फुल आ होटेले एखने लंच करा जाए, भेतरे करा जाए। एखने फ्लावर भास एसब रोयेछे, एखने प्रचुर गाछपाला एसब मेनलि रोयेछे। सुंदर झील, झीलेर उत्सर्गटा आछे ओइखाने, एटा होच्छे रूपनारायण नदी एखाने। एबार एखान थेके रूपनारायणे जावा जेते पारे ए ब्रिजटा करे। नदी बोटिंग फोटिंग करब, छवि देखा। चारिक दिकटा खूब सुंदर, वेदर टाओ खूब भलो। भिउटा आशा करी भल लागल रेस्टुरेंटर टपे। वेदर टा जेम सुंदर तेमनी जैगाटाओ खूब शांत। एखाने जेरम देखो रिवर साइड वॉक एटा रोयेछे, एखान दिए नेमे जेते पारी। जैगाटा खूब निस्तब्ध हो आछे बाइरेटा, कारण भेतरे एखन सबाई लांच करछे। আমরা লাঞ্চ করে এখন এখানে এসেছি। রেস্টুরেন্টের ভেতরটাও খুব ভালো, অ্যান্টিক একটুখানি, মানে অ্যান্টিক জিনিসপত্র স্টাইলে তৈরি, সেটা দেখাব। ভেতরটা ভীষণ ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল জায়গা যেন মনে হয় গেলেই। তো জায়গাটা এত ভালো না, গেলেই ভালো লাগে। রেস্টুরেন্টটাই মানে রেস্টুরেন্ট হোটেলটাই এত ভালো, মানে ওটা একটা টুরিস্ট স্পটের মতো লাগছে। তো বাইরেটা তো রয়েছে, এখানে বিভিন্ন রকম এই जिन जैगा एक कमप्लेक्स टाइप रिजियन टाइप एकधरण से ही एत सूंदर जिनपत रही है जे देखा जो पे खूब सुंदर। खूब एनजय कर गोपा मासी एसि गोपा मासिर फोटो तुलची और जैगा देखी खूब भल लगे। ये होटेल भेतरता एटी एखानकार लिविंग रूम का छो। এখানে বিভিন্ন রকম রাইফেল বন্দুক বন্দুক এসব রয়েছে। এবার হোটেলটা থেকে বেরিয়ে একটু ভিউ দিচ্ছি। এবার হোটেলের বাইরে এসেছি, হোটেলটার বাইরের ভিউটা এবার চটপট করে দেখিয়ে দিচ্ছি, খুব ভালো। এখানটা প্রথমে একটা ঝিল টাইপের আছে, জায়গাটা খুব নেচার সুইমিং পুলটা ওখানে রয়েছে, একটা সুইমিং পুল। তারপর এখানে গাছ রয়েছে। এবার হাঁটতে হাঁটতে আমরা এবার ব্রিজটায় উঠছি, ব্রিজটার চারপাশটা দেখাবো। এবার ব্রিজটার এখানটা উড দিয়ে আর এই সাইডটা গ্লাস দিয়ে তৈরি আছে, আর এটা উড দিয়ে। এখানে ফুল রয়েছে, আর এটা জানতে পারলাম এটা হচ্ছে ফিশিং পয়েন্ট। আবার এখানটায় ব্যালকানিটা রয়েছে একটা, ব্যালকানিটা খালি এখন, তো দেখছি আমি ছাড়া কেউ নেই।
ছাদটায় আছি, এখন ছাদটায় তো আমরাই শুধু আছি। এখানে আবার এটা একটা আছে গোল গোল, এখানে আরেকটা সিঁড়ি আছে, এটা দিয়ে আবার ওপরে উঠবো। এবার সেকেন্ড সিঁড়িটা দিয়ে আমরা ওপরে উঠছি। এখানে আরেকটা ব্রিজ আছে দেখাচ্ছি, এই ব্রিজটা আরেকটু উঁচুতে আছে, ওইটাতে ছিলাম, এখন এটাতে। এখান থেকে এসে এটা আরেকটু বড় মাঠ টাইপের, কিন্তু একটু বড়। এটা ছাদ, এখান থেকে ভিউটা খুব ভালো। এখান থেকে নেমে গিয়ে বাকিটা দেখাচ্ছি। এবার সুইমিং পুলের স্পটটাতে যাচ্ছি, ওখানটা একটু দেখাচ্ছি। সুইমিং পুলের স্পটে যাওয়ার আগে এগুলো আবার দেখতে পাচ্ছি, এগুলো ভেতর এসব জিনিস। এখানে গাছের শেপটা এটা হোটেলটা ছিল, এবার আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, বেরোচ্ছি এবার হোটেলের বাইরে। বাইরে একটা প্লেগ্রাউন্ড আছে হোটেলের, এখানে প্লেগ্রাউন্ডটা। এখানটা একটু রাত্রির হলে এই বাতিগুলো জ্বলে যায়, তখন দেখতে এটাকে একদম কিল্লা মানে ফুটের মতোই লাগে, দেখতে খুব ভালো লাগে। গাড়িটা এবার আমাদের বেরোচ্ছে, এটা ভাগীরথী নদীর তীরটা। এবার এখান করে আমরা স্ট্রিমারে করে যাব, তারপরে এসে আবার এখানটা ভিডিও করব, এখানটা দেখাবো। এটা লেজার শোয়ের ভিডিও দেখাচ্ছি। আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি, এবার আমাদের গাড়ি যমুনা। এখানে এখন জোয়ার চলছে, এটা খুব নতুন রকম এক্সপিরিয়েন্স, প্লাস খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। স্ট্রিমারে করে গেছি, চারিদিকটা খুব ভালো ছিল। সো ফাইনালি আমরা রাইচক ঘুরে টুরে মজা করে বাড়ি ফিরে এসেছি। তো এর সাথে আমার ভিডিওটারও এন্ডে আমরা চলে এলাম। আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ টু ইউ অল। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।